ওর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ। ওই মেরি যা মেরি যা মেরি যা বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে নানা সময় নানা জিনিস ভাইরাল হয়, তার মাঝে অন্যতম হলো গান। রাতারাতি ভাইরাল হয় অনেক গান, তার সাথে কোটি দর্শকদের মাঝে জনপ্রিয়তা পেয়ে যায় অনেক শিল্পী। এমন অনেক শিল্পী রয়েছে যারা রাতারাতি ভাইরাল হয়েছে দর্শক মহলে, বিশেষ করে নারী শিল্পীরা। তাই আজকে আমি আপনাদের এমনই কিছু নারী শিল্পীদের দেখাবো যারা ভাইরাল হয়েছে একটি গানে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে লিজা। লিজার এই গানটি তো আমরা সকলেই শুনেছি। ছোট থেকে বড় সকলের কাছে পছন্দের একটি গান এটি। এই গানটি ভাইরাল হওয়ার কারণেই লিজা সকলের কাছে জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন শিল্পী হলো লিজা। এরপর রয়েছে কানিকা কাপুর। ভারতের অন্যতম জনপ্রিয় একজন শিল্পী হলো কানিকা কাপুর। কানিকা দর্শকদের এখন পর্যন্ত অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। কিন্তু কানিকা দর্শকদের মাঝে তার এই গানটি দিয়েই বেশি ভাইরাল হয়। এই গানটি খুব অল্প সময় দেশ মাতিয়ে ভাইরাল হয় অন্য সকল দেশে। এই গানটির কারণেই কানিকা কাপুর আজকে এতটা সফল। এরপর রয়েছে সুমি শবনম। সুমিকে দর্শক আগে না চিনলেও বর্তমানে তাকে সকলেই চেনে, কারণ তার এই গানটি ভাইরাল হয় সকল স্থানে। তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, বিশেষ করে টিকটকে কয়েক লক্ষবার ব্যবহার করা হয় এই গানটি। ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, তোর মেরে ঢোল জদাইয়া দি কেন খবর কে বে হবে। এই গানটি তো আমরা সকলেই শুনেছি। কোক স্টুডিওর এই গানটি ভাইরাল হয়েছে সকল স্তরে। গানটি রিলিজ হওয়ার পর থেকেই হুর হুর করে বাড়তে থাকে জনপ্রিয়তা। সকল স্থানে জনপ্রিয়তা পেয়ে যায় এই মেয়েটি। রাতারাতি সকলের কাছে পরিচিত হয়ে ওঠে পাসুরি গার্ল হিসেবে। এরপর রয়েছে সালমা। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন সিঙ্গার সালমা। সালমা এখন পর্যন্ত দর্শকদের অনেক অসাধারণ গান উপহার দিয়েছেন। গোটা একটা জেনারেশন তার মধুর কণ্ঠে মুগ্ধ ছিল। সালমাও একটি গান দিয়ে ভাইরাল হয় সারা দেশে। আমার এক নয়ন তো দেখে না রে আর এক নয়ন রে, এই গানটি দিয়ে দর্শকদের মাঝে জনপ্রিয়তা পায় সালমা। এরপর রয়েছে পালক মুচাল। বর্তমান সময়ের ভারতের অন্যতম জনপ্রিয় একজন সিঙ্গার পালক। তার অসাধারণ মধুর কণ্ঠে মুগ্ধ হয়েছে ভারতের কোটি দর্শক। সঙ্গীত প্রেমীদের অনেক অসাধারণ গান উপহার দিয়েছেন তিনি। কিন্তু সারা দেশে এই গানটি দিয়ে বেশি ভাইরাল হয়। এই গানটির কারণেই রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে যায় পালক মুচাল। এরপর রয়েছে নীতিমোহন। নীতিমোহনকে তো আমরা সকলেই চিনে থাকি, তার গান কম বেশি সকলেই শুনেছেন। ভারতের অন্যতম জনপ্রিয় একজন সিঙ্গার নীতিমোহন। এখন পর্যন্ত দর্শকদের অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন নীতিমোহন। নীতি তার এই গানটির কারণেই ভাইরাল হয়। রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যায় দর্শক মহলে। সময়ের পরিবর্তনে হয়ে ওঠে ভারতের জনপ্রিয় একজন সিঙ্গার। এরপর রয়েছে টেইলর সুইফট। আমেরিকার অন্যতম জনপ্রিয় একজন সিঙ্গার টেইলর সুইফট, যার ফ্যান্স ফলোয়ার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সকল স্তরে। বিশ্বের যত জনপ্রিয় সিঙ্গার রয়েছে তাদের মাঝে অন্যতম একজন হলো টেইলর সুইফট। টেইলর সুইফট তার জনপ্রিয় শেক ইট অফ দিয়ে ভাইরাল হয় সারা পৃথিবীতে।
এই গানটির কারণেই টেইলর সুইফট আজকে পৃথিবীর অন্যতম একজন সেরা সিঙ্গার। আমেরিকার এই শিল্পী সকল দেশেই ফ্যান্স ফলোয়ার রয়েছে। এরপর রয়েছে আশা। বাংলাদেশে যে সকল উদীয়মান ক্ষুদে শিল্পী রয়েছে তাদের মাঝে অন্যতম হলো আশা। আশার এই গানটির জন্যই সকল স্তরে ভাইরাল হয়, ছোট বড় সকলেই মুগ্ধ আশার অসাধারণ কণ্ঠে। এরপর রয়েছে তুলসী কুমার। ভারতের অন্যতম সেরা জনপ্রিয় একজন সিঙ্গার তুলসী কুমার, যার কণ্ঠে মুগ্ধ কোটি দর্শক। সঙ্গীত প্রেমীদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ভাইরাল গান। কিন্তু তুলসী কুমার সকলের মাঝে ভাইরাল হয় তার এই গানটি দিয়ে। রাতারাতি ভাইরাল দেশের সকল স্তরে, হুড়হুর করে বাড়তে থাকে তার ফ্যান্স ফলোয়ার। জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে এই মধুর কণ্ঠের শিল্পী।